এখানে উপর একটু বেরেস্তা দিয়ে দিই। এই কয়েকদিন ওদের সাথে চলতে চলতে আমি জেনে গেছি যে মামা বা বৃষ্টি কিরকম পছন্দ করে, সেইভাবে দেওয়ার চেষ্টা করতেছি। আমি এখানে একটু বাজার করে নিয়ে আসছি, বাজারগুলো কি কি করছে আস্তে আস্তে দেখাচ্ছি। সর্বপ্রথমে আমার এই যে আমাদের কিচেন রোলগুলো, আমি চারটা রোল নিয়ে আসছি, ওইগুলো শেল্পিং করি। তারপরে ছোট ছোট কিছু বাজার সদা আছে, ওগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বেশ একটু বড় বড় পিস করে পেঁপে কেটে নিছি। এই পেঁপেটার দাম নিছে হচ্ছে 6 টাকা, 6 টাকা মানে 6 পাউন্ড, যেটা এই দেশে কয় টাকা হবে? প্রায় 800 টাকা, বাংলাদেশি টাকায় প্রায় 800 টাকা। বাংলাদেশি টাকায় 800 টাকা দিয়ে একটা পেঁপে কিনে নিয়ে আসছি। আর এই কয়েকদিন বাংলাদেশে দেখছি পেঁপে কিনে নিয়ে এসে বাইরে ফেলানো থাকে, কেউ খাই না। তো বুঝতে হবে, দেশে প্রচুর পেঁপে ভাজি খাইছি, পেঁপে মনে হয় একদিন রান্নাও করছে, বাট রান্নাটা খাইনি, বাট ভাজিটা অনেক খাওয়া হয়েছে সকালে রুটি দিয়ে। তো এখানে নাস্তার কিছু জিনিস আছে, এটা হলো কোকোনাট ম্যাকারনস। এটা আসলে বাংলাদেশের একবারে নারিকেল পিঠার মতো অনেকই মজার একটা খাবার। আর এখানে লুপ, বাংলাদেশের বাটার মনের মতো, এটাতে ভ্যানিলা দেওয়া আছে লুপ, এটা আমার পছন্দ। এটার সাথে একটু কনডেন্স মিল্ক পুরায় খেতে খুবই ভালো লাগে। আসলে আজকে নাস্তার জিনিসেই বেশিরভাগ এনেছি। এটা এখানে হলো ইয়ামিয়াম, আয়া দাইল পছন্দ করে, আর এখানে কয়েকটা রোল আছে, জাস্ট লুপ রোলগুলা তারা চকলেট স্প্রেড দিয়ে, লাইক নুটেলা, এই যে দেখতে পাচ্ছেন নুটেলা, এই নুটেলা দিয়ে তারা এই রোল দিয়ে খায়। আর এখানে 2 প্যাকেট বিস্কিট, যেটা আহিলের পছন্দ। আর আছে বানানা মানে কলা, এখানে আছে বাঁধাকপি, ওখানে আছে ব্রোকলি, এখানে আছে আপনার ফুলকপি, আর ক্যাপসিকাম অথবা গ্রিন পেপার আর ইয়েলো পেপার আমি 1 প্যাকেট নিছি, 2টা লিডলের আম, এখানে টেস্কো থেকে 2টা কিউকাম্বার আর 1টা কোজিয়েট আনছি। দিশা একটা মিক্সড ভেজিটেবল করতে চাইছে, সেজন্য কোজিয়েট, ব্রোকলি, ফুলকপি অ্যান্ড বাঁধাকপিটা আনছে, ওটা ভাজি খাওয়ার জন্য। আর আমার কনডেন্স মিল্ক চা খাওয়ার জন্য, কনডেন্স মিল্কের চা খাইতে আমার কাছে এখন একটু বেশি ভালো লাগে, এই জন্য এটা নিয়ে আসছি। এই ছিল আজকে টুকিটাকি শপিং, এগুলো আমি একটু গুছিয়ে রেখে দিই, তারপরে আমরা রান্নার কাজে চলে যাব। ঝাল ছাড়া মুরগি আর পেঁপে দিয়ে রান্না করছি, বৃষ্টিকে দিয়ে পাঠাবো, নামানোর আগে শুধু 2টো কাঁচামরিচ কেটে দিব। আপনার মামা রোস্ট খাইতে পছন্দ করে, সাথে আমরাও খেলাম, এই জন্য আমি আজকে বড় মুরগির রান নিয়ে আসি। শুধু রান দিয়ে রোস্ট হবে, এটা কিন্তু একটা স্পেশাল রোস্ট হবে। দিশা যদি রোস্ট বানায় মানে ফ্লেভার এই আশেপাশে থাকা যায় না, মানে খাইতে ইচ্ছে করবে তো করবেই। সো সেই রোস্ট হতে যাচ্ছে আজকে। রোস্ট বানানোর প্রথম, ওয়াশ করার পরে প্রথম ধাপ হচ্ছে এগুলোর চাকু দিয়ে ফাড়াও। এই যে এগুলোকে চাকু দিয়া ক্যাস ক্যাস করে দিচ্ছে, তার কেটে একটু লবণ মেখে এগুলোকে প্রথমে তেলের মধ্যে ফ্রাই করা হচ্ছে। বহুত বড় বড় রোস্টের টুকরো থাকবে, একটা খাইলে ইচ্ছি করে পড়ে যাবে। রোস্টের জন্য এখানে পেঁয়াজ কাটা হচ্ছে, আর এদিকে দিশা ম্যাডাম দেশে গেঁজাইতেছে আর পেঁয়াজ কাটতেছে। গেঁজাইতেছ? তো রোস্টের জন্য যে চিকেনগুলা ওগুলোকে ফ্রাই করা হচ্ছে প্রথমে, এই যে ফ্রাই করা হচ্ছে। আর এদিকে আছে আপনাদের বেগুন দিয়ে চিকেন দিয়ে রান্না করছে, বেগুন মাত্র, আর পেঁপে, পেঁপে দিয়ে চিকেন। আর আজকে পেঁপে চিকেন, আমি কালকে লাউ খুঁজতে যাব, লাউ পেলে আরেকদিন তাকে লাউ চিংড়ি দেওয়া হবে বা লাউ চিকেন। রোস্টের জন্য এখন কি পেঁয়াজ দিচ্ছ? না, পেঁপে দিচ্ছ? রোস্টের জন্য পেঁপে দিল, এই পেঁপেটাকে এখন আমরা একটু নাড়াচাড়া করব। পেঁপে, এই যে পেঁপে ভেজে নিচ্ছি, এরপরে যে দেব হচ্ছে কাঁচা হলুদ বাটা, নারিকেল বাটা, নারকেল কাঁচা হলুদ, তারপরে হচ্ছে যে কি কি আছে না, জামাল গুটা মোটা যা আছে সব দিয়ে দেবো। লবণ দাও তাহলে পেঁয়াজের মধ্যে, খুবই অল্প সময়ে শর্টকাট ভাবে একটু মুরগির রোস্ট করছি। তা আমি এখানে পুরা রাঁধুনির রোস্টের মশলা যেটা সেটা দিয়েছি, পেঁয়াজটা বেরেস্তা করে আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি,
সাথে আমি এখানে হচ্ছে পেঁয়াজ আর মশলাটা কষানোর জন্য ফ্রেশ মিল্ক দিচ্ছি, পানি ব্যবহার করব না। এই পুরো ফ্রেশ মিল্ক দিয়ে এবং মিল্ক পাউডার দিয়ে রান্নাটা হবে। এর ভিতরে কিন্তু আমি হচ্ছে আপনার বাদাম দিয়েছি বেটে, আপনার কাঠ বাদাম, ক্যাশুনাটস, আর হচ্ছে আপনার এখানে এক এক করে আমি চিকেনগুলো দিয়ে দিই। এই যে এখানে মশলার ভিতরে দিয়েছি, এটা এখন এর ভিতরে আমি কিছু সময় কষাই নিব, তারপরে যে আমি হচ্ছে পুরো ফ্রেশ মিল্কটা দিয়ে দিব। নামানোর আগে আগে আমি হচ্ছে মিল্ক পাউডার সাথে একটু পেঁয়াজ বেরেস্তা, এক চামচ ঘি দিয়ে নামাই ফেলব। আমি তো এখানে হচ্ছে ফ্রেশ মিল্ক দিয়ে দিয়েছিলাম, সেটা আপনারা দেখলেন। এখন এটাকে আমি কী করব, মাংসটাও তো সিদ্ধ হতে হবে, জাস্ট হালকা করে একটু ভেজে নিছি মাংসটা, চিকেনটা। এটা বেশ অনেক বড় বড় পিস, এই জন্য একটু আমাকে সময় নিয়েই কুক করতে হবে, নাহলে ভিতরটা আসলে হবে না। তো এখন আমি এইভাবেই ঢাকনা দিব না, এইভাবেই আমি এটাকে জাল দিয়ে নিব। এই মানে মিল্কটা শুকায় যখন একটু উপরে তেল ভেসে উঠবে, তখন যে আমি শুধু বেরেস্তা, মিল্ক পাউডার আর ঘি দিয়ে নামাই ফেলব। আপনার মামা এইভাবেই পছন্দ করে, বা বৃষ্টিরা এইভাবেই খায়। ও তাই, কেন তুমি না খাইছো? ওরা না এরকম ভাবেই করে না। আমার আমি তো পেঁয়াজ দিয়ে যে একটা হয় না ওইরকম, ওইটাই হবে। এটাই যখন টেনে একদম তেল উঠে আসবে না, এটাই কারণ। আর মাংসগুলো অনেক বড় বড় না, ভিতর হইতে হবে তো। তা ঠিক আছে, গুতায়ও না এরকম, এবার এরকমই থাকো, ঢাকা যাবে না। ওকে, আমি অলরেডি ঘি দিছি, এখন এই যে একটা ফ্লেভার মতন বেরোবে, বেশি নাড়া যাবে না, ভেঙে যাবে, আরও টানতে হবে। এখানে বৃষ্টির জন্য তরকারি বেড়ে ফেলছি, কন্টেনারগুলো আসলে ছোট ছোট হয়ে গেছে, এটাতে কিন্তু ঝাল মানে অন্য কোনো ঝালই দেয়নি। নামানোর আগে শুধু দুই তিনটা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। এখানে এখন বৃষ্টি মামা ওদের জন্য দিচ্ছি, ওরকম বড় কন্টেইনার নাই যে আমি বড় কন্টেইনারে করে দিব, তো বাকিতেই দিচ্ছি, যা আসা তো আর আসেই। মামা ওরা এইভাবেই পছন্দ করে, এইভাবেই খায়, তো আমি ঠিক ওদের মতন করে সুন্দর করে দিচ্ছি। এই কয়েকদিন ওদের সাথে চলতে চলতে আমি জেনে গেছি যে মামা বা বৃষ্টি ওরা কিরকম পছন্দ করে, সেইভাবে দেওয়ার চেষ্টা করতেছি। তরকারি দিয়ে আসছে এখন খাবে, বাট আপনাদের ইব্রাহিম ভাইয়ের হচ্ছে চিকেন ঝাল ফ্রাইজই পছন্দ, পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে। রেস্টুরেন্টে যে ঝাল ফ্রাইজিটা হয় সেটা রোস্ট বা কোরমা, এটা তার অত বেশি পছন্দ না। বাট এরপরেও তুমি রাঁধছো তো এত, বাট দেখতে কিন্তু খারাপ লাগছে না, তুমি রাঁধছো তো এত খারাপ হবে না। ওকে, আমারই কনফিডেন্স আছে। কি অবস্থা রোস্টের, কি অবস্থা রোস্টার? মজা হয়েছে, চিকেনটা কুক হয়েছে একবারে পারফেক্ট, ভিতরে একদম সফট, মানে বেশি অয়েল কুক না, আবার হাফ কুক না, মানে পারফেক্ট কুক হয়েছে আজকে। মজা হয়েছে, বাট আমার বুনা বা ঝাল ফ্রাই বেশ পছন্দ, এটার সাথে সাদা পোলাও যায়। এত কচকচা আম নিয়ে আসছে, তো ইচ্ছা হলো যে আমি কচকচা আমটাকে কাঁচামরিচ দিয়ে মাখাই খাই একটু ঝাল ঝাল করে। তো এই আম কুচাইতে যেয়েই নখের অর্ধেক ফেলে দিছি, এই যে এই আঙুলটার অর্ধেক নখের থেকে এটুকু ছিঁড়ে চলে আসছে, অনেক বেশি ব্লিডিং হয়েছে। তো এখন ওখানে ব্যান্ডেজ লাগানোর পরে এখন হ্যান্ড গ্লাভস দিয়ে আমি এটা মাখাবো, যেহেতু কুচাই ফেলছি খাইতে তো হবেই, এই যে হাতেও লাগবে না। তো কাঁচামরিচ দিয়ে সুন্দর করে আর দিব হচ্ছে যে কাসুন্দি, লবণ, কাসুন্দি, আম, কাঁচামরিচ। ওরে আল্লাহ, আমার মামা ওই দিন একটা আম আনছিল রে বাবা, রে বাবা, রে বাবা, সে যে কি টক, ওরে আল্লাহ, ওরে যে টক কোথায় চলে গেল আমি নিজেও বলতে পারবো না, আম যে কোথায় চলে গেছে নিজেও বলতে পারবো না। আচ্ছা আপনারা বলেন তো, এই আম কি
এই আমগুলো এরকম করে কাশুন দিয়ে মাখায়ে কাঁচামরিচ রসুন সবকিছু দিয়ে আমি রোদে দিতে পারবো না, মানে রোদে দিয়ে একটু শুকনা করে পরে আমি হচ্ছে সর্ষার তেলে ভিজাইতে পারবো না, একটু আচার আচার হইলো। আপনারা বললেন তো যারা আচার বিশেষজ্ঞ আছেন তারা যে কাঁচামরিচ রসুন এগুলা দিয়ে একটু পেঁয়াজ এগুলা দিয়ে কাশুন দিতে মাখায় রোদে দিয়ে পরে হচ্ছে আমি সর্ষার তেলের ভিতরে ভিজালাম। আম্মা খাতে খাতেই আমার কথা তুতলাই যাচ্ছে মজার কারণে। আমটা মাখাতে মাখাতে বাংলাদেশে ফোন দিলাম কথা এমনি কথা বলার জন্য আর কি, তো আমাকে বললো যে এর ভিতরে একটু শুকনা মরিচের গুঁড়া দিতে দেন নাকি টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। যেই কথা সেই কাজ, ফোনটা রেখেই আমি একটু মরিচের গুঁড়া মিক্স করলাম, সত্যি একদম মানে টেস্ট দ্বিগুণ হয়ে গেল, এত মজা হয়েছে খাইতে। যাক বাবা, মোটামুটি মানে দেশের কিছু গোছগাছ যে ওটা কমপ্লিট, মানে হচ্ছে কাপড় চোপড় সব আমার যেগুলা শাড়ি টাড়ি দেশে পরে ফেলছি সেগুলো তো ব্যাগ নিয়ে আসছিলাম, তো সেইগুলো আমি হচ্ছে সুন্দর করে রেখে ফেলছি। দেন আহিলে কাপড় চোপড় ডান, তারপরে যেগুলো ওয়াশে তো আসলে কিছুই নাই কারণ বাংলাদেশ থেকে ওয়াশ করে দিচ্ছে আমাকে, প্লাস হচ্ছে আমি আর বাকি আমার যেগুলো সেগুলো রেখে আসছি ওয়াশ করে সুন্দর করে আয়রন করে রেখে দেবে, আমি আবার যেয়ে পড়তে পারবো যেহেতু আল্লাহ চাইলে কয়েকদিন পরেই আবার যাচ্ছি সেটা। আর তাছাড়া হচ্ছে টুকিটাকি বিজনেসের যেগুলো ছিল সেগুলো আমি একটা লাগেজে রাখছি, সেগুলো দেখাবো আস্তে আস্তে, একটু আমি একটু স্থির হয়ে নিই। সবাই অনেক বেশি ইনবক্স করতেছেন শাড়ির জন্য যে আপু এটা নিতে চাই এটা নিতে চাই প্রাইস বলেন, সো আমি একটু একটু শান্ত হয়ে নিই, তারপর আমি প্রাইসগুলো সুন্দর করে সব শাড়িতে ফেলে দেন আমি একটা লাইভ করে ফেলবো বা আমি ছবি তুলে তুলে প্রাইস হিসাবে দিয়ে দিব। আর আরেকটা জিনিস আমি বলে দিই, সেটা হচ্ছে যে আমি দেশ থেকে আসার সময় যেই প্রোডাক্টগুলো ইউকেতে নিয়ে আসি সেইগুলাই শুধুমাত্র ইউকেতে আমি ডেলিভারি দিতে পারি, আর আমার মেন বিজনেস কিন্তু বাংলাদেশ হিসাবেই হয়, আমার প্রোডাক্ট সব বাংলাদেশে যায়, বাংলাদেশ থেকেই দেন কিন্তু আমি সব জায়গায় ডেলিভারি দিয়ে থাকি, ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা। ইনসাইড ঢাকাতে ডেফিনেটলি আপনারা হচ্ছে অর্ডার করার সময় ডিপেন্ড আপনি কত টাকা দামের শাড়ি অর্ডার করতেছেন সেটার উপরে ডিপেন্ড করে একটা চার্জ আপনাকে পে করে দেন, আপনি হচ্ছে অর্ডার কনফার্ম করতে হবে অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার দিয়ে, বাকি টাকাটা ধরে হ্যাঁ বাকি যদি 5,000 থাকে সেটা ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি করে দেওয়া হবে, আর আউটসাইড ঢাকা আপনাকে আগে বিকাশ করতে হবে, দেন আপনার প্রোডাক্ট আপনার নিকটবর্তী যে এসএ পরিবহন সুন্দরবন যেটায় এই দুটার যে কোনো একটাতে আপনাদেরকে পাঠানো হবে। আর অনেকেই জিজ্ঞাসা করেন আমার পেজের নাম কি, আমার পেজের নাম হচ্ছে জেফ দিশা শাড়ি হাউস, যেটা আপনারা ফেসবুকে সার্চ দিলেই পেয়ে যাবেন, আর এটার ওয়েবসাইটও আছে, ওয়েবসাইটের নামও www.jeffdisha.com। সো যাই হোক, আপনারা খুঁজে পেয়ে যাবেন, ফেসবুকটা ইজি বেশি, আপনারা ফেসবুকে ইনবক্স করবেন আপনাদের শাড়ি অর্ডার করার জন্য বা যে কোনো ইনফরমেশনের জন্য। সো আমি এখন কি করব জানেন, এখন আমি হচ্ছে যে বই নিয়ে আসছিলাম বইটা তো এখনো পড়তেই পারিনি, আরো আরো দুটো বই রেখেই আসছি, সো এটা তো পড়তেই পারিনি, এটা হচ্ছে এখন আমি পড়ব, শুয়ে শুয়ে আয়াদা হেল বেডে চলে গেছে, আপনাদের ইব্রাহিম ভাই তো বাসায় নেই, আমি এখন এই বই পড়তে পড়তে সেই ছোটবেলার মতন ঘুম আসলে আমি ঘুমায় যাবো। সো সবাই আজকের মতন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আমরা দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।